নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ব্রিটিশ পিপল হ্যাভ স্পোকেন। যুক্তরাজ্যের 200 বছরের নির্বাচনী ইতিহাসে টরি দল, অর্থাৎ কনজারভেটিভ পার্টি, যেটা নাকি একটা উইনিংয়েস্ট পার্টি, সবচাইতে বেশিবার নির্বাচিত হয়েছে, ক্ষমতায় এসেছে, সেই দলটির সবচাইতে বড় বিপর্যয় বা ভরাডুবি হয়েছে এই নির্বাচন। ঋষি সুনাক নেতৃত্বাধীন টরি দল শতাধিক আসন পেয়েছে এবং 400 আসনে বিজয়ী হয়েছে বিরোধী দল কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি। তো দর্শক, এইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে কেন কনজারভেটিভরা এইভাবে হারলো এবং কি প্রবল প্রতিপত্তি নিয়ে, প্রবল জনসমর্থন নিয়ে কিয়ার স্টারমার বিজয়ী হলেন। 1997 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টির বিজয়টা ছিল ব্রিটেনের ইতিহাসে লেবারদের সবচাইতে বড় বিজয়, এবং এইটা এই কিয়ার স্টারমারের নেতৃত্বে এইবারের নির্বাচনে হয়েছে দ্বিতীয় বৃহত্তম বিজয়। অনেক বিশ্লেষণ হচ্ছে কীভাবে লেবার হারলো, কীভাবে লেবার জিতলো এবং কীভাবে টরিরা হেরে। তো দর্শক, প্রথমেই আমি যেই জিনিসটা বলে নিতে চাই যে টরিরা হারবে এটা বলার কোনো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না, এবং এই গত যেই ঋষি সুনাক যে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেইটাও কিন্তু অনেকটা কাকতালীয়ভাবেই হয়েছে। যদিও ঋষি সুনাক তখন এবং এখন ব্রিটেনের সবচাইতে যোগ্যতম একজন রাজনীতিবিদ, তিনি এর আগে চ্যান্সেলর অফ এক্সচেকার, অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন, এবং ব্রিটেনের অর্থনীতি যেখানে বিপর্যস্ত অবস্থায় পড়েছিল কোভিডের কারণে, ব্রেক্সিটের কারণে, নানান কারণে, সেটাকে কিন্তু মোটামুটি সামলানোর চেষ্টা করেছেন। বাট ওয়েন সামথিং ইজ ব্রোকেন ইউ জাস্ট হ্যাভ টু রিপ্লেস ইট, ক্যান নট ফিক্স ইট। ফিক্স করলে সেই ব্রেকটা তো থেকেই যাবে। তো তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু ঋষি সুনাক হারার কারণ এই না, মানে যদিও অনেকেই অনেক কথা বলছে, আমি মনে করি না যে ঋষি সুনাক কোনো কিছুতে ব্যর্থ ছিলেন। আমি মনে করি যে এইখানে ব্রিটিশদের বর্ণবাদ মানে চূড়ান্ত রূপে প্রস্ফুটিত হয়েছে। ঋষি সুনাক, আবারও বলছি, যেইভাবে ভাগ্যক্রমে কাকতালীয়ভাবে তিনি প্রধানমন্ত্রী হয়ে পড়েছিলেন, আপনারা জানেন যে যখন বরিস জনসন ক্ষমতায় ছিলেন এবং নানান স্ক্যান্ডালে জর্জরিত, যখনই ঋষি সুনাক বরিস জনসনের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিলেন এবং তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন, তখনই কিন্তু বরিস জনসনকে বিদায় নিতে হয়েছিল। যে এরকম একজন হেভিওয়েট মন্ত্রী যখন পদত্যাগ করেন, তাহলে এটার রিপল এফেক্টটা সারা অ্যাডমিনিস্ট্রেশন জুড়ে পড়ে, সারা দেশ জুড়ে পড়ে। কিন্তু ব্রিটিশরা এর জন্য কিন্তু ঋষি সুনাককে ক্ষমা করে, বরিস জনসন ঋষি সুনাককে ক্ষমা করে। আপনারা জানেন যে ঋষি সুনাক যখন প্রধানমন্ত্রী পদে, অর্থাৎ কনজারভেটিভ দলের নেতা হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন তার বিরুদ্ধে অনেক 10-15 জন দাঁড়িয়েছিলেন এবং তাকে স্পেসিফিক্যালি ঋষি সুনাককে রিকোয়েস্ট করা হয়েছিল বরিস জনসন নিজে, যে আমিও দাঁড়াবো না, তুমিও দাঁড়াবে না, অন্য লেট সামবডি এলস কাম। এবং ঋষি সুনাক সেটা শোনেন এবং তার বিপক্ষে অনেকেই দাঁড়িয়েছে, এবং চারটা এই ধাপে ঋষি সুনাক কিন্তু জয়লাভ করেছিলেন। তারপরে হোয়েন ইট ওয়াজ বিটুইন লিজ ট্রাস এবং ঋষি সুনাক, ফিফথ ইসে ধাপে যেটা, সেখানে পার্টির নেতারা না শুধু, সেখানে দেশে যে কনজারভেটিভ পার্টির যে ডেলিগেটরা আছে তাদেরও ভোট দেওয়ার সুযোগ ছিল। প্রায় 2-2.5 লক্ষ ডেলিগেট আছে কনজারভেটিভ পার্টিতে, এবং সেই ভোটিং ব্যালটগুলি যখন প্রত্যন্ত অঞ্চলে
পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমরা রেজাল্ট দেখেছি যে ব্যাপক ব্যবধানে ঋষি সুনাক হেরে গিয়েছিল। চারটি ধাপে ঋষি সুনাক একচ্ছত্রভাবে জয়লাভের পরেও শেষ ধাপে গিয়ে কিন্তু নাম্বার ওয়ান ছিল এবং মানুষ শেষ পর্যন্ত লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছিলেন। সেটা কিন্তু ব্রিটিশদের বর্ণবাদের সুস্পষ্ট একটা লক্ষণ আমরা তখন দেখেছি। তা না হলে একটি ব্যক্তি প্রথম স্থান লাভ করে চারবার পঞ্চমবার যখন জনগণের হাতে সেই ব্যালটগুলি গেল, ঋষি সুনাক হেরে গেল। তাহলে এটা দিয়ে আপনারা কি বোঝেন? তো যাই হোক, সুতরাং আপনারা দেখেছেন লিজ ট্রাসের টেনিউর 47 দিন দীর্ঘস্থায়ী ছিল। তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। পরিশেষে ঋষি সুনাককে হজম করা ছাড়া জনগণের আর কোনো পথ ছিল না। ঋষি সুনাক চেষ্টা করেছেন নানানভাবে ব্রিটেনের অর্থনীতিকে, ব্রিটেনের স্বাস্থ্যখাতকে, ব্রিটেনের সার্বিক অবস্থাকে ট্যাকেল করতে, কিন্তু মানে এর মধ্যে আপনারা জানেন যে 14 বছর ব্রিটিশ ক্ষমতায় এই কনজারভেটিভ দল, হরি দল, এবং একটা প্রাতিষ্ঠানিক মেলেজ অর্থাৎ প্রতিষ্ঠান বিমুখতা, প্রতিষ্ঠান বিরূপতা, প্রতিষ্ঠানের বিরোধিতা কিন্তু এর মধ্যে জন্ম হয়। আপনি যতই হন, কী বলে, যতই এক্সপার্ট হন, যত সুন্দরভাবেই দেশ পরিচালনা করেন না কেন, একজন মানুষ কিন্তু পরিবর্তন চায়। একটা মানুষ দেখতে চায় অন্য সাইডে কী আছে। আর আমাদের মানুষের যে সহজাত প্রবৃত্তি যে দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, তাই না, যে ওই ওপারেতে যত সুখ আমার বিশ্বাস, তো সেই জিনিসটা তারা 14 পরে, এটা স্বাভাবিক যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ভোটিং বয়সের পর্যন্ত সে যখন প্রথমবার ভোট দিতে যাবে সে সারা জীবনে দেখে আসছে একটা দলকে। সুতরাং সেই প্রতিষ্ঠান বিমুখতাটা সেইখানে ছিল। যাই হোক, তো আমি মনে করি যে এটা টোটালি যে ঋষি সুনাককে ব্রিটিশরা চায়নি, যে একজন ভারতীয়, একজন ব্রাউন স্কিনের একজন মানুষ কী করে আমাদের দেশ পরিচালনা করে। কিন্তু যা হবার হয়ে গেছে, তিনি ইতিহাস গড়েছেন ঋষি সুনাক, কিন্তু তাকে আবার নেমে যেতেও হলো। তিনি সরি বলেছেন, তিনি আমরা দেখেছি যে তাকে পাকি বলে গালি দেওয়া হয়েছে এবং সেই গালিটা দিয়েছে কিন্তু লিবারেল না, সেই গালিটা দিয়েছে কনজারভেটিভদের মধ্য থেকেই, যেটার হার্ড রাইট। কনজারভেটিভদের চাইতেও ডানপন্থী এই যে গ্রুপ আছে রিফর্ম ইউকে, নাইজেল ফারাজের যিনি ব্রেক্সিটের নেতৃত্ব দিয়েছিলেন, সেই নাইজেল ফারাজের দলের তরফ থেকে এই তাকে একজন নেতা তাকে পাকি বলে গালি দিয়েছে যে আমি একজন অত্যন্ত কঠোর একজন কনজারভেটিভ, আই এম এ রয়্যালিস্ট, আমি রাজতন্ত্রের পক্ষে, এবং আমাদের মাঝে কী করে একজন পাখি উপস্থিত হল। তারপরে যখন এটা নিয়ে রোশানলে পড়েছেন তখন তিনি বলেছিলেন যে না, তিনি এটা যোগ করে বলেছেন তিনি রেসিস্ট না, তিনি বর্ণবাদী না, তিনি ভালো মানুষ, এবং তার একজন মুসলমান প্রেমিকাও ছিল এক সময়, সুতরাং তিনি বর্ণবাদী হতে পারেন না। তো যাই হোক, সেটা তো গেল। এবং এই নির্বাচনে আমরা দেখেছি যে কনজারভেটিভ পার্টির বিপক্ষে রিফর্ম পার্টি যারা আলট্রা কনজারভেটিভ, আলট্রা রাইটিস্ট, নাইজেল ফারাজের দলও কিন্তু বেশ কয়েকটি আসন পেয়েছে এবং অনেকগুলি আসনে তারা ব্যাপক ভোট টেনেছে যেখানে কনজারভেটিভরা পরাজিত হয়েছে। দর্শক, আমি মানে জাস্ট ফর দি পার্সপেক্টিভ আপনাদেরকে বোঝাতে চাই যে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টি 5 না 6 আসন যেন পেয়েছে, আমার মনে নেই, তার চাইতে কম ভোট পেয়ে প্রায় 70 আসন জিতেছে অন্য আরেকটি মধ্যপন্থী দল। তো ভাবুন যে এই যে নাইজেল ফারাজ যেই ভোটগুলি নিয়েছে এবং অন্য একটি দল যেহেতু তাদের ভোটগুলি একটা নির্দিষ্ট এলাকায় কনসলিডেটেড ছিল, তারা 70 আসন পেয়েছে, আর বেশি ভোট পেয়ে নাইজেল ফারাজের কনজারভেটিভ বা কী বলে এটাকে
রিফর্ম ইউকে পার্টি, আলট্রা কনজারভেটিভ রিফর্ম ইউকে, তারা 5টা বা 6টা আসন পেয়েছে। তা আপনারা ধরুন যে এই 5টা 6টা আসন তো পেয়েছে, ঠিক আছে, কিন্তু তারা অন্তত 60-70টা আসনে বা 90-100টা আসনে কিন্তু কনজারভেটিভ অর্থাৎ ঋষি সুনাকের দলের 12টা বাজিয়ে দিয়েছে। আজকে ঋষি সুনাকের দল 125-26টা আসন পেয়েছে, এখানে যদি আরও 100 আসন পেত তাহলে কিন্তু তারা একটা রেসপেক্টেবল নাম্বার সে পার্লামেন্টে থাকবে। সুতরাং এই যে এই রিফর্ম ইউকে পার্টি, তারা ব্রিটেনকে রাইটের দিকে নিয়ে যেতে চেয়ে যেই কাজটা করেছে, তারা কিন্তু রাইট পুরা রাইটটাকেই ধ্বংস করে ফেলেছে। তো কনজারভেটিভ দলটাকে একদম মাটিতে নামিয়ে এনেছে। এতে লাভটা হলো কার? এতে কি কনজারভেটিভদের বা নাইগেল ফারাজের দলের লাভ হয়েছে? রাইটিস্টদের লাভ হয়েছে? হয়নি। লেফটিস্টদের লাভ হয়েছে এখানে, কারণ লেফটিস্টরা সুযোগ পেয়েছে এবং তাদের দে প্যাডেড দেয়ার মানে উইনিং মার্জিন। তো এই এত কিছুর পরে, এই হিসাব নিকাশের পরে আমরা ইদানিং আরেকটা জিনিস, যেই জিনিসটা চলে আসছে, মুসলমানরা দাবি করছে যে যেহেতু ব্রিটেন অর্থাৎ ঋষি সুনাকের সরকার ইসরায়েলকে সমর্থন করেছে এবং গাজার বিপক্ষে কাজ করেছে, এই জন্য মুসলিম ভোটাররা ভোট দেয়নি, তাদের ভরাডুবি হয়েছে। তো দর্শক, মুসলিম ভোটাররা কবে কনজারভেটিভদেরকে ভোট দেয়? আরেকটু পার্সপেক্টিভের দিকে চিন্তা করলে আমি বলবো যে আচ্ছা, এর আগে আপনারা শুনেছিলেন যে হিলারি ক্লিন্টনের প্রতি মুসলমানরা বিমুখ ছিল বলে তাকে ভোট দেয়নি, এই কারণে হিলারি ক্লিন্টন হেরেছে এবং ডোনাল্ড ট্রাম্প জিতেছে। ডোনাল্ড ট্রাম্পে কি ট্রাম্পকে মুসলমানরা কি ভোট দিয়েছিল? যেই লোকটি প্রকাশ্যে বলেছিল যে আমি নির্বাচিত হলে মুসলিম ব্যান করব, কিন্তু তিনি জিতেছিলেন। তারা বলছে না যে তারা ক্রেডিট নিচ্ছেন না যে ডোনাল্ড ট্রাম্প জিতছে এই জন্য তারা ক্রেডিট নেয় না, কিন্তু তারা ক্রেডিট নেয় হিলারি ক্লিন্টন হারছে। তারপরের নির্বাচনে 2020-এ যখন ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন, আবার ক্রেডিট যে তারা মুসলমানরা বাইডেনকে ভোট দিয়েছে এই জন্য জিতেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়নি এই জন্য হেরেছে। অর্থাৎ এইবার তারা দুইটারই ক্রেডিট নিচ্ছে, ক্রেডিট নিয়ে মানে নিতেছে, এবং এই ব্রিটেনেও একই অবস্থা, তারা ক্রেডিট নিচ্ছে যে সুনাককে তারা ভোট দেয়নি, সুনাক ইসলাম বিরোধী ছিল, ইসরায়েলের পক্ষে গাজার বিপক্ষে ছিল, এই জন্য কনজারভেটিভরা হেরেছে। তাহলে এই যে ইউরোপে যে রাইট উইঙ্গারদের যেই বিজয়, ইউরোপে যে ইভেন এই যে কনজারভেটিভরা যেটা আলট্রা রাইট উইং নাইজেল ফারাজের রিফর্ম ইউকেও যে এই প্রথমবার সংসদে পার্লামেন্টে আসন পেল, এইটার দায়ও কি তাহলে মুসলিমরা নিবে? এবং এর পরবর্তীতে এই যে এইবারের নির্বাচনে যখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প জিতবে, সেই দায় সেই ক্রেডিটটা কি মুসলিমরা নিবে যে বাইডেন এইবার হেরেছে মুসলমানরা ভোট না দেওয়াতে এবং মুসলমানরা ভোট দেওয়াতে ট্রাম্প জিতেছে, এই ক্রেডিটটাও কি তারা নিবে? জিনিসটা যে আমি এই তারা মনে করতেছে যে পৃথিবীর সব কিছু কিন্তু যে তাদেরকে কেন্দ্র করে ঘুরে, বৃত্তটা তাদেরকে কেন্দ্র করে, যে তারা দে আর দি সেন্টার অফ অ্যাটেনশন, বাট ইট ইজ নট ট্রু। আজকে যেই কথা তারা বলছে যে ঋষি সুনাক ইসরায়েলের পক্ষে, গাজার বিপক্ষে, তো সেটা তো এই কিয়ার স্টারমারও, কিয়ার স্টারমারোর ইসরায়েলের পক্ষে গাজার বিপক্ষে, এটা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন। বিশেষ করে এইটাই জেরেমি করবিনের সাথে তার একটা পার্থক্য ছিল। জেরেমি করবি ছিল গাজাপন্থী, ইসরায়েল বিরোধী, পক্ষান্তরে কিয়ার স্টারমার কিন্তু ইসরায়েলপন্থী এবং গাজার বিরুদ্ধে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে এই সকল হস্টেজদেরকে, সকল জিম্মিদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না ইসরায়েল, এটা স্পষ্ট করে তিনি বলেছেন। তিনি বলেছেন তিনি প্যালেস্টাইন রাষ্ট্রকে সমর্থন করবেন তখনই যখন ইসরায়েলের সাথে প্যালেস্টাইন একটা কম্প্রিহেন্সিভ পিস প্ল্যানে অ্যাগ্রি হয়, এর আগে না। তো দর্শক, ইসরায়েল তৈরি হয়েছে রাষ্ট্রটা, আমি বলছি না ইসরায়েলের ভূখণ্ডটা, ইসরায়েলের ভূখণ্ডটা আপনারা
আপনারা যদি বিবলিক্যাল হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন ইসরায়েল ইসরায়েল ভূখণ্ডটা হাজার হাজার বছরের পুরনো, কিন্তু ইসরায়েল রাষ্ট্রটা তৈরি করেছে কিন্তু ব্রিটেন এবং আমেরিকার দ্বারা। সুতরাং ওই ব্রিটেন ইসরায়েলের বিপক্ষে যাবে এটা আপনার এক ধরনের স্বপ্নদোষ ছাড়া আর কিছু না, আমি সেটা বলবো আর কি। যে এবং কিয়ার স্টারমার স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা ইসরায়েলের পক্ষে। শুধু তাই নয়, কিয়ার স্টারমার বলেছেন যে ইসরায়েল হ্যাজ এন ইনএলিয়েনেবল রাইট টু ডিফেন্ড ইটসেলফ, যে তাদের আত্মরক্ষার অধিকার আছে এবং এই যুদ্ধটা তাদের আত্মরক্ষার অধিকারের সামিল এবং সেটাকে ইসরায়েল কিয়ার স্টারমার সমর্থন করছে। এই কারণে তারা বলছে যে কিছু কিছু কোনো কোনো পত্রপত্রিকায় বলা হচ্ছে যে মুসলিম ভোটের কিছু কিছু ভোট নাকি এই লেবার থেকে সরে গেছে এবং তারা সেই থার্ড পার্টি যারা নাকি 70টা আসন পেয়েছে তাদেরকে ভোট দিয়েছে, বা কিছু ইন্ডিপেন্ডেন্ট যারা নাকি ভোকাল ছিল এই গাজার পক্ষে এবং তারা স্বতন্ত্র দাঁড়িয়েছে এবং এর মধ্যে 4-5 জন পাশ করেছে, সেটা হইতেই পারে। কিন্তু এই মুসলিম ভোটের জন্য যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে লেবার পার্টি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি এই বিষয়গুলিতে সব কিছুতে মুসলিম জিনিসটা টেনে আনতে চাই না, দে আর নট দি সেন্টার অফ দি ইউনিভার্স, কিন্তু তারা সামহাও প্রত্যেকটি ইস্যুতে নিজেদেরকে জড়িয়ে ফেলে, মানে ভালোটার ক্রেডিট নেয় খারাপটা থেকে দূরে সরে যায়, খারাপ মানে উদ্ভট কিছু কিছু যুক্তি দেয় মুসলমানদের কারণে এটা হয়েছে, মুসলমানদের কারণে সেটা হয়েছে এবং সেইভাবেই তাদের কারণেই ঋষি সোনাক পরাজিত হয়েছে। দিস ইজ জাস্ট লাইক এ হগওয়াশ, দিস ইজ সো মানে এই চিপ মেন্টালিটি। যে আপনারা বিচার বিশ্লেষণ করেন পলিটিক্স শুধু একটা জিনিস নিয়ে না, যে ও মুসলিম ইজ নট, মেবি ইট ইজ ওয়ান অফ দি ইস্যু বাট ইট ইজ নট দি ইস্যু, নট দি মেইন ইস্যু, দেয়ার আর মেনি মেনি থিংস দ্যাট ড্রো পিপল টু ভোট ওয়ান ওয়ে অর অ্যানাদার। এখানে ইমিগ্রেশনের বিষয় আছে, এখানে অর্থনীতির বিষয় আছে, এখানে স্বাস্থ্যখাতের বিষয় আছে, এইখানে এমপ্লয়মেন্টের বিষয় আছে, এখানে ট্যাক্সের বিষয় আছে, এখানে অনেক বিষয় আছে। তারপরে আরেকটা জিনিস আপনারা দেখেন যে এই যুদ্ধ, এই যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে কিন্তু সবচাইতে বড় ভূমিকাটা যেই দলটা পালন করতেছে, যেই দেশটা পালন করতেছে, সবচাইতে বড় বার্ডেনটা যারা বহন করতেছে সেটা হলো ইউনাইটেড কিংডম, এবং তারা প্রচুর পরিমাণে তাদেরকে ইউক্রেনকে অর্থ দিচ্ছে এবং অনেক কনজারভেটিভরা যারা নাকি রিয়েলি ন্যাশনালিস্ট তারা কিন্তু এই যুদ্ধে এই যে দেশের টাকা খরচ করে আরেক দেশের জন্য যুদ্ধ চালানো এটার পক্ষে না সেইখানেও, এবং এই কারণেই নাইজেল ফারাজের দলটি ভোট পাচ্ছে এবং সেই ভোটগুলি অনেক ভোট কেটে নিয়েছে কনজারভেটিভদের কাছ থেকে এবং সেই কারণে কনজারভেটিভরা এত খারাপ করেছে। আরেকটা সেই যেই ইনগ্রেইন যেই রেসিজমটা ওইখানে ছিল, যে বর্ণবাদটা সেইখানে ছিল, সেই ইনগ্রেইন রেসিজমের কারণে, কারণ ঋষি সুনাক ওইখানে তো থাকারই কথা না, ওইখানে সে কখনোই আসতে পারতো না, কিন্তু যখন এসেই গেছে তাহলে তাকে তাড়াতাড়ি বিদায় করে দেওয়া সেই ব্যবস্থাটা ব্রিটিশরা করেছে এবং ব্রিটিশদের কাছে এখনও কনজারভেটিভদের একটা সুন্দর জায়গা আছে। দে আর মানে ন্যাচারালি টরি স্ল্যান্টেড পার্টি, টরি স্ল্যান্টেড ইলেকটোরেট, এবং তারা সামনের নির্বাচনেই দেখবেন যে এই যে এত 410-412 আসন পেয়ে লেবাররা এসেছে, সামনের নির্বাচনে দেখবেন যে কী হয়ে গেছে, কী হয়ে গেছে। তো ঠিক আছে, এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।